ব্রেক করেছে কিন্তু ইভেন্টটা বাউন্সটা কিন্তু যথেষ্ট ইভেন্ট তো সুতরাং এখানে কিন্তু আরেকটা জিনিস মাথায় রাখবেন এই যে উইকেটের কথাটা বলে নিউজিল্যান্ডকে নিউজিল্যান্ড মাঠে আমরা হারিনি তো সুতরাং এই সমস্ত প্রশ্ন করাটা বাংলাদেশের জয় দেখলেই তো সবাই সমালোচনা করা শুরু করে যায় এটা করলে এটা কি নিউজিল্যান্ডের মতো টেস্ট জয় ঐতিহাসিক টেস্ট জয় এটা একটা বিরাট ব্যাপার আমাদের ক্রিকেটের জন্য এবং যে কোনো দেশের সাথে কিন্তু টেস্ট উইন অবশ্যই একটা আলাদা একটা ব্যাপার এবং যে কোনো ফরম্যাটের চেয়ে টেস্ট ক্রিকেটের একটা আলাদাভাবে দেখা টেস্ট প্লেয়িং নেশন হিসাবে তো সেই হিসাবে এই জয়টা অবশ্যই আমাদেরকে সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য যথেষ্ট সাহস যোগাবে এবং খেলোয়াড়রা যেভাবে যে এফোর্ট দিয়েছে যেভাবে ক্রিকেটটা খেলেছে ট্রিপান্ডাস এবং কন্টিনিউস এই প্রসেসে থাকলে ইনশাআল্লাহ সামনে আরও ভালো কিছু দেখার অপেক্ষা আছে বাট একটা জিনিস মাথায় ছিল দুই বছর ধরে এরা এনসিএলে নিয়মিত ক্রিকেট খেলছে এবং অনেকটা হার্ড ওয়ার্ক করছে বিকজ ডিউক বল আমরা দেওয়ার পরে প্লেয়ারদের জন্য অনেক মানে ইউটিলাইজ করা বা নিজেদেরকে স্ট্যাবলিশ করা মানিয়ে নেওয়া এটা কিন্তু একটা বিরাট ব্যাপার ছিল দুই বছর কিন্তু এরা ট্রিপান্ডাসলি এটা কিন্তু মানিয়ে নিয়েছে এবং স্পিনারদের জন্য ভেরি হার্ড ডিউক বলে বল করা তো সেই হিসাবে কিন্তু এরা কিন্তু যথেষ্ট ভালো পারফর্ম করেছে এবং নিয়মিতভাবে কিন্তু ফোর টেস্ট ম্যাচ আমাদের অলমোস্ট সাতজন প্লেয়ারই এখানে আছে যে পারফর্ম করা এই বছর এনসিএল তো সেই হিসাবে ওইটা মাথায় রেখেই কিন্তু এরা দেখেন কন্টিনিউস প্রসেসের মধ্যে ছিল বলে এই টেস্ট ম্যাচটা একটা ভালো ক্রিকেট খেলতে পেরেছে বাট একটা হোম সোয়েলে সবাই সবার মতো করে খেলে এটা এটা পৃথিবীর নিয়ম যে সমস্ত টেস্ট প্লেয়িং নেশনে আপনি যাবেন সব জায়গায় কিন্তু একই ধরনের আপনাদের একই ধরনের জিনিসটাই পাবেন তো সেই হিসাবে আজকের উইকেটটা কিন্তু যথেষ্ট ভালো ছিল পাঁচ দিনেই কিন্তু আনইভেন কিন্তু কিছু কম ব্রেক করেছে কিন্তু ইভেন্টটা বাউন্সটা কিন্তু যথেষ্ট ইভেন্ট ছিল তো সুতরাং এখানে কিন্তু আরেকটা জিনিস মাথায় রাখবেন এই যে উইকেটের কথাটা বলে নিউজিল্যান্ডকে নিউজিল্যান্ড মাঠে আমরা হারিনি তো সুতরাং এই সমস্ত প্রশ্ন করাটা বাংলাদেশের জয় দেখলেই তো সবাই সমালোচনা করা শুরু করে যায় এটা করলে এটা কি কী নেওয়া যায় এটার দিকে দেখেন এবং ভালো ক্রিকেটটা খেলুক ছেলেরা ছেলেদেরকে সাপোর্ট করেন যাতে আমাদের ক্রিকেটটাকে আরও উপরের দিকে নিয়ে যেতে পারে